আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি একটু ভিন্ন রকম অন্যান্য ভিডিও থেকে। গ্রীষ্মকালীন ফল কাঁঠাল কীভাবে দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন, তারই কিছু উপায় আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিতে প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল হবার পিছনে আমার ধারণা বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, কাঁঠালের অধিক ফলন, তাছাড়া এর কোনো অংশই ফেলনা নয়। কাঁঠাল খাবার পর এর বিচিও খাওয়া যায়। তাছাড়া কাঁঠালের খোসাটাও গরুর উৎকৃষ্ট খাবার হিসেবে ব্যবহৃত হয়। গরুর জন্য কিন্তু এটা অনেক বেশি পুষ্টিকর একটা খাবার। আবার কাঁঠাল গাছের কাঠ দিয়ে মজবুত ফার্নিচারও তৈরি হয়। আর কাঁঠাল যখন ছোট থাকে, ওটাকে আমরা মজি বলে থাকি, ওইটা পাকা অথবা কাঁচা তেঁতুলের সঙ্গে ভর্তা করে খেতে অনেক বেশি মজা। কাঁঠালের প্রশংসায় পঞ্চমুখ হতে হতে কাঁঠালটা ভেঙে নিয়েছি, এর সংরক্ষণ প্রণালী শেয়ার করব বলে। আর ভাঙার সময় হাতে সরিষার তেল মেখে নিয়েছিলাম, আপনারাও ভুলে যাবেন না, অবশ্যই তেল মেখে কাঁঠাল ভাঙবেন, নয়তো নাজেহাল হতে হবে। আমি কি করে নর্মাল ফ্রিজে কাঁঠাল সংরক্ষণ করি সেই উপায়টি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটি এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি আর এতে কিচেন টিস্যু বিছিয়ে দিয়েছি। কাঁঠালের কিছু কোষ আমি এখন এখানে ভরে নিচ্ছি। নর্মাল ফ্রিজে যখন কাঁঠালটা সংরক্ষণ করছি, তখন কিন্তু বিচি সহই সংরক্ষণ করছি, এতে কিন্তু স্বাদ বা গন্ধের কোনো তারতম্য হবে না। এভাবে কাঁঠালটা ভরে উপরে যদি কিচেন টিস্যু দিয়ে ঢাকনাটা লাগিয়ে ফ্রিজে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু 7 দিনের মতো কাঁঠালটা ভালো থাকে। আর যেই কাঁঠালটা ভাঙার পরে অনেক বেশি নরম হয়, ওই কাঁঠালটা সংরক্ষণ না করে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলাই ভালো। অথবা নরম কাঁঠালটা যদি একটা চালনির সাহায্যে চেলে রস বের করে সংরক্ষণ করা যায়, তাহলেও কিন্তু ডিপে সংরক্ষণ করা যায়। এই বক্সের ঢাকনাটা লাগিয়ে নিয়েছি, এটা এখন আমি ফ্রিজে রেখে দিব। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবো, আর ফ্রিজের কোন চেম্বারে এটা স্টোর করছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি এই বক্সটা এক পাশে রেখে দিলাম আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য কাঁঠালটাকে এখন প্রিপেয়ার করে নিব। এই কাঁঠালটার ভিতর থেকে আমি বিচিটাকে সরিয়ে নিচ্ছি। যদি বিচি সহ কাঁঠাল ডিপ ফ্রিজে রাখেন, তাহলে কাঁঠালের যে একটা স্বাদ, এটা কিন্তু কখনোই পাবেন না। বিচি আর কাঁঠাল একসঙ্গে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে, তাহলে কিন্তু কাঁঠালের স্বাদ নষ্ট হয়ে যায়, এটা থেকে অন্যরকম একটা স্মেল আসে। তাই অবশ্যই কাঁঠালের বিচিটা ভিতর থেকে সরিয়ে নিয়ে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। আর সব থেকে ভালো হয় যদি কোনো হাতের স্পর্শ ছাড়া একটা কাঁটা চামচের সাহায্যেই বিচিটাকে সরিয়ে নিতে পারেন। আর যেহেতু ডিপ ফ্রিজে রাখবো, দেখা যাবে ঘণ্টাখানিকের মধ্যেই আইস হয়ে যাবে, তো আমি হাত দিয়েই সম্পূর্ণ কাজটা করে নিচ্ছি। একে একে সবগুলো কাঁঠালের মধ্যে থেকে আমি বিচিটাকে সরিয়ে নিচ্ছি ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য। কাঁঠাল ফলটা সংরক্ষণ করতে অনেকেই ভয় পান, কারণ দেখা যায় ফ্রিজে এক ধরনের গন্ধ হয়ে যায় যেটা অন্যান্য খাবারেও মিশে যায়। তো আমি যেভাবে এই কাঁঠালগুলোকে সংরক্ষণ করছি, আপনারা যদি একই নিয়ম ফলো করেন, তাহলে কিন্তু কাঁঠাল থেকে কোনো রকম ঘ্রাণ বা স্মেল অন্য খাবারে ছড়াবে না। আর বেশিরভাগ বাসাতেই দেখা যায় কাঁঠাল খেতে সবাই পছন্দ করে না, তো একটা কাঁঠাল যখন ভেঙে নেওয়া হয়, তখন পুরো কাঁঠালটা শেষ হয় না, তখন কিন্তু এইভাবে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত কাঁঠাল খাওয়া যায়। সবগুলো কাঁঠালের কোষ থেকে আমি বিচিগুলোকে সরিয়ে নিয়েছি। এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য কিভাবে প্রিপেয়ার করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি।
তার আগে নর্মাল ফ্রিজে রাখার জন্য যে বক্সটা আমি প্রিপেয়ার করেছিলাম এটা আমি ফ্রিজের চিল অপশনটাতে রেখে দিচ্ছি। সাধারণত এই চেম্বারটাতে আমি হচ্ছে বাটার চিজ এই টাইপের জিনিসগুলো রেখে থাকি। এখানেই আমি কাঁঠালটা রেখে দিচ্ছি। এখানে কিন্তু এই অবস্থাতে কাঁঠালটা 7 দিন ভালো থাকবে, যদিও আমার কাঁঠালটাকে কালকে বের করে বাবুর বাবাকে খেতে দিয়ে দিব, বেশি দিন রাখবো না। এখন আমি এই কাঁঠালটা নিয়ে নিয়েছি। আর আপনারা যদি যে কৌটাতে বা বক্সে রাখবেন সেটার কোনো রকম ঢাকনা না থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে, ভালো করে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়ে যদি রেখে দেন ডিপ ফ্রিজে তাহলে কিন্তু এর থেকে কোনো রকম গন্ধ ছড়াবে না বা স্মেল ছড়াবে না। আমি যেহেতু ঢাকনা দিব তাই আমি এখানে একটি প্লাস্টিকের কাগজ দিয়ে দিচ্ছি আর তার উপরে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই কাগজটা দিচ্ছি যেন কোনো রকম স্মেল এর থেকে না বের হয়, তাছাড়া খুব বেশি আইস যেন না জমে, এই জন্যই এটা দিয়ে দিয়েছি। এই অবস্থাতেই কাঁঠালটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এভাবে 1 ঘন্টা রাখার পর কাঁঠালটাতে কিন্তু আইস জমে যাবে, মানে শক্ত হয়ে যাবে আর কি। তখন বের করে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি জিপলক ব্যাগে কাঁঠাল সংরক্ষণ করে থাকি। আমার বাসায় কাঁঠাল খেতে তেমন কেউই পছন্দ করে না, বাবুর বাবা শুধু কাঁঠাল খেতে পছন্দ করে। আমি দেখা যায় একটা কাঁঠাল ভাঙলে ওইটাকে এভাবেই রেখে দিই, নর্মালেও রাখি কিছু অংশ, ডিপেও রাখি। তাই আমি আপনাদের সঙ্গে ভাবলাম এই প্রয়োজনীয় ব্যাপারটা শেয়ার করি, তাহলে কাঁঠাল ফেলে না দিয়ে আপনারা ওইভাবেই সংরক্ষণ করে বেশ কিছুদিন খেতে পারবেন। তো জিপলক ব্যাগে আমি কাঁঠালটা ভরে নিই। কারো কাছে যদি জিপলক ব্যাগ না থাকে তাহলে প্লাস্টিকের আনইউজ যে ব্যাগগুলো হয় ওগুলোতেও ভরে রাখতে পারেন। আর প্লাস্টিক ব্যাগ কখনোই 2 বার ইউজ করবেন না, মানে রিউজ করবেন না আর কি। তো এই অবস্থাতেই আমি কিন্তু ফ্রিজে এটাকে রেখে দিব, ডিপ ফ্রিজে অবশ্যই। জিপলক ব্যাগটাও আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের থেকে রস বের করে কিভাবে আমি সংরক্ষণ করছি। এখানে আমি কাঁঠাল থেকে রস বের করে নিয়েছি একটা চালনির সাহায্যে, আর এটা এখন আমি একটা এয়ারটাইট বক্সে ভরে নিচ্ছি। কাঁঠাল থেকে অন্য কোনো খাবারে যেন স্মেল না ছড়ায় তার জন্য আমি প্লাস্টিকের কাগজ দিয়ে দিব এটার মধ্যে, তারপর ঢাকনা লাগিয়ে দিব। কাঁঠালের এই রসটা থেকে অনেক ধরনের ডেজার্ট পিঠা কিন্তু বানানো যায়, কাঁঠালের কেকও বানানো যায়, আবার পোয়া পিঠা বানানো যায়, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিগুলো করার পরে খেয়ে প্রশংসা করে। তো আজকের ভিডিওটি আশা করছি আপনাদের জন্য সামান্য হলেও উপকারে আসবে। কাঁঠালের রসটাও এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, আর যখন এটা কোনো কাজে ব্যবহার করতে চাই, কিছু বানাতে চাই, তখন তার কিছু সময় আগে বের করে নিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।